আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবারও একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশে অষ্টম শ্রেণী পাশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2021। তো বন্ধুরা, এই সার্কুলারে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত, বয়স কত, আবেদনের শুরুর তারিখ কত এবং শেষ তারিখ কত, A to Z নিয়ে এই ভিডিওর মাঝে আলোচনা করা হবে। তো বন্ধুরা, এই সার্কুলারটি একটি ডিস্ট্রিক্ট ভিত্তিক। আপনার যে জেলায় অবস্থিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার কোনো সার্কুলার হওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ পোস্ট করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা বলে নিই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করুন, তাহলে সবার প্রথমে নতুন নতুন চাকরির আপডেট নিউজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, সার্কুলারতে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে কাঙ্ক্ষিত চাকরির সার্কুলার বিজ্ঞপ্তিটি। প্রথমে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয় নারায়ণগঞ্জের জন্য এটি শুধুমাত্র সার্কুলার। অন্য যে জেলায় আপনারা অবস্থিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার পুলিশের সার্কুলার হলে অবশ্যই ছাড়ব ইনশাল্লাহ। তো বন্ধুরা, প্রথমে দেওয়া আছে ক্রমিক নম্বর, পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে ক্রমিক নম্বর একে দেওয়া হচ্ছে, পদের নাম হচ্ছে বাবুর সি, বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে। কর্মিক নম্বর 2 আছে পরিচ্ছন্ন কর্মী, এখানে গ্রেড হচ্ছে 20, এখানেও বেতন সর্বমোট হবে 20,010 টাকা, পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। সুইপার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, এই আবেদনের 8 দেওয়া আছে, দেখেন আগামী 12/2/2021 তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনপত্র, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো বন্ধুরা, এই সার্কুলার বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলারের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পরবর্তীতে নতুন নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।